ভালু বহুত দুর্বল থিলা কাহিঁকি না সে দুই দিন হলা কিছু খাই নথিলা। হঠাৎ গোটিয়ে ষণ্ড ভালু পেটরে তার সিংহ ভুষি দেলা, ভালু তলে পড়িগলা, সেঠারে মরিগলা। দুইজন ষণ্ড কৌছন্তি, আরে মোর সাঙ্গ, মু কইথিলি না আমি দুইজন সাথীরে থিলে কাহাকু বি হরাই পারিবা, আমার কাহাকু বি ডর নাই। হ্যাঁ সাঙ্গ, তুমি ঠিক কইছ। দুইজন ষণ্ডর বহুত গর্ব হয়ে যাইথিলা সেমানক শক্তি উপরে। তাপরে দুইজন সেঠারু চালিগলে। সেমানে রাস্তারে যাওতিলে, সেই রাস্তা পাখরে গোটিয়ে গছ থিলা, সেই গছরে গোটিয়ে মাঙ্কড় থিলা। আর সে কহিলা, আরে তুমি মানে এখানে কোন করুছ, সিংহ আসিবার সময় হয়ে গলানি, সে তোমাকে মারি দেব, শীঘ্র পলাও। আরে মাঙ্কড়, আমাকে ডরিবার কিছু আবশ্যকতা নাই, কারণ আমার দস্তিরে তাকত উপরে পুরা ভরসা আছে, কাকু বি আমি হরাই দেবা। আরে সে হচ্ছে সিংহ, আর তুমি মানে ষণ্ড, তুমি তা সহিত পারিব। আরে তু চুপ কর, সিংহ হোক কি হাতি, আমি কাকু বি ডরিবা নাই। দুইজন মধ্যে বহুত গর্ব হয়ে যাইথিলা সে ভালুকু মারিয়া পরে। তাপরে সেমানে আগকু গলে, ধীরে ধীরে যাওতিলে, হঠাৎ আগকু সিংহ আসিলা। আরে সিংহ কেমিতি অছ, ভালো অছ তো? সিংহ চকিত হয়ে গলা, কারণ ষণ্ড মতে এমিতি কউচি। সিংহ কহিলা, মতে ধমকি দউচি, পুনি সিংহকু মতে দেখি সমস্তে দৌড়ি পড়ান্তি, আউ এমানে। সিংহ আর কিছু ভাবিলা নাই, দৌড়ি যাই দুই ষণ্ডকু একাথরকে মারি দেলা। আজি তো মজা আসিলা, দুইটি ষণ্ড মিলি গলা, পেট পুরি খাইবি। সেই মাঙ্কড় গছ উপরে সবু দেখুতলা আর কইলা, মু কইতিলি সে হচ্ছে সিংহ, আর তুমি ষণ্ড, বেশি গর্ব হলে এইপরি দশা হুয়ে, বেশি গর্ব ভালো নুহ।